হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমরা দশম শ্রেণীর দ্বিঘাতকরণীর সমীকরণের সমাধানগুলো করছিলাম, ঠিক আছে, 1.2 দশম শ্রেণী, ঠিক আছে, 1.2 আমরা দ্বিঘাতকরণী করাছিলাম সমাধানগুলো, চারের অঙ্কগুলো, দ্বিঘাত সমীকরণ করণী বলছি বারবার, দ্বিঘাত সমীকরণ চারের 13 অঙ্কটা করাচ্ছি, এক্স ট্রিপল আই চারের 13 অঙ্কটা বলেছে, এক্স প্লাস 1/2 প্লাস 2/x+1 ইকুয়াল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x+1 এক্স প্লাস 1 মাইনাস 5/6, এটা সমাধান করতে বলেছে, ঠিক আছে, খুব সোজা আছে, দেখো একটু ভালো করে বুঝতে পারবে। এক্স বা তাহলে এক্স প্লাস 1/2 প্লাস 2/x+1 ইকুয়াল টু এক্স প্লাস 1/3 প্লাস 3/x+1 মাইনাস 5/6, এখানে সমাধান করো মানে এক্সের মান নির্ণয় করো। তো এক্স প্লাস 1টাকে আমি এ ধরছি, ঠিক আছে, তাহলে এ বাই 2 প্লাস 2/a এ বাই 3 প্লাস 3/a মাইনাস 5/6, কাকে এ ধরলাম সেটা লিখে নাও। ধরি এক্স প্লাস 1 ইকুয়াল টু এ, তাহলে এইবারে ওপরে এওয়ালা জিনিসগুলোকে কাছাকাছি নিয়ে আসো, তো এ বাই 2 মাইনাস এ বাই 3 ক্লিয়ার হলো, এ বাই 2 মাইনাস এ বাই 3 প্লাস 2/a মাইনাস 3/a ওদিকে মাইনাস 5/6 একাই পড়ে থাক, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো লসাগুলো 2, 3, 6, তাহলে 3a-2a মানে এ দুটো বিয়োগ করে এটাই এলো, এখানে কি এলো, এখানে বিয়োগ করে এ হলো লসাগু, তা 2-3 মানে -1 ইকুয়াল টু -5/6, এই মাইনাসটার জন্য এটা প্লাস, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এ বাই 6 মাইনাস 1/a ইকুয়াল টু -5/6, তাহলে 6a হলো লসাগু, তাহলে এ স্কোয়ার -6 ইকুয়াল টু -5/6। এবার কোনাকোনি গুণ করো, তাহলে বা এই 6 কেটে দাও, ঠিক আছে, তাহলে এ দিয়ে এটা গুণ করলে হলো এ স্কোয়ার -6 ইকুয়াল টু -5a, বাকিটা এখানে করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার -5a, এটা এখানে মাঝে ঢুকে +5a হলো, -6 ইকুয়াল টু 0, তো এটা মিডিল ফ্যাক্টর হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2, 3, 6 তিন, এটা মাইনাস ছিল -5a ছিল না, -5a এখানে এসে +5a হয়েছে, তাহলে এখানে হলো কত, 6-1a-6 ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার প্লাস 6a-1a-6 ইকুয়াল টু 0, এটা কমন নিলে তাহলে এ প্লাস 6 মাইনাস 1টা কমন নিলে এ প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস 6টা কমন নিলে তাহলে এখানে এ মাইনাস 1 ইকুয়াল টু 0, এই পর্যন্ত বোঝা গেছে, দেখো ভালো করে দেখে নাও কোন কোন জায়গাটা, সব জায়গাটায় আমি পরিষ্কার করে বলে গেলাম, এই ওপরে এ আলা জিনিসগুলোকে কাছাকাছি এনেছি, ওপরে সংখ্যালা জিনিসগুলোকে কাছাকাছি এনেছি, ওদিকে -5/6 ফেলে রেখেছি, এই দুটো লসাগু করে যা পেলাম এটা, এই দুটো লসাগু করে যা পেলাম সেটা এটা, এটা -5/6, এইবারে আমি কী করলাম, এই মাইনাসটা প্লাসটা এখানে মাইনাস হলো, ঠিক আছে, তাহলে এখানে 6a লসাগু হলো, দিয়ে করলাম কোনাকুনি গুণ করে এটা এলাম, তারপরে কোনাকুনি গুণ করে মাঝে এনে মিডিল ফ্যাক্টর করেছি, এখন মিডিল ফ্যাক্টর করেছি, এখন ওই জায়গাটা দেখো ভালো করে, এই জায়গাটা আমি মুছছি না, তাহলে এ প্লাস 6 ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় এ প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা এ-1 ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু 6 হলে, এই এ প্লাস 6 ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু -6,
আর তাও যদি না হয় এখানে এ ইকুয়াল টু ওয়ান, এ কাকে ধরেছিলাম এক্স প্লাস ওয়ান, অতএব এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ছয়, তাহলে অর এক্স ইকুয়াল টু মাইনাস সাত। আচ্ছা এখানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, অতএব নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস সাত, নাহলে এক্স ইকুয়াল টু জিরো, এটাই হলো অ্যান্সার। হয়েছে তেরোর অঙ্কটা করলাম, পরেরটা দেখি, তোমরা দেখে নাও, আমি পরের অঙ্কে আসছি। পনেরোটা করাই, পনেরোর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয়, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু পাঁচ, এটা সমাধান করতে বলেছে। ওখানে বলে দিয়েছে এক্স নট, এক্স নট ইকুয়াল টু, এক্স নট ইকুয়াল টু থ্রি অর মাইনাস থ্রি, এক্সের মান তিন বা মাইনাস তিন হবে না, সে যাই হোক এক্সের মান তিন বা মাইনাস তিন কেন দিয়েছে শর্তটা, না এক্সের মান তিন হলে এটা এই জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, কোনো জিনিসকে জিরো দিয়ে ভাগ করা যায় না, এক্সের মান তিন হলে এটা ওপরে জিরো হয়ে যাচ্ছে, যার জন্য এক্সের মান তিন আর মাইনাস তিন করলে আর এই দুটো জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য বলছে, সে যাই বলছে বলছে। এখন এক্স বাই থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এই জিনিসটাকে আমি এ বলছি, এ পাই, আর এটা কী হচ্ছে তাহলে এইটার, এইটার অনন্যক এটা, তাহলে ওয়ান বাই এ ইকুয়াল টু পাঁচ, কাকে এ ধরলে, ধরি এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এ, তাহলে এবারে লসব হলো, এগুলো সব অর অর করো, এ এ স্কোয়ার প্লাস সিক্স ইকুয়াল টু ফাইভ, অর এ স্কোয়ার প্লাস সিক্স ইকুয়াল টু ফাইভ এ, অর এ স্কোয়ার মাইনাস, মাঝে এনে মাইনাস করে দিলাম, ছয় ইকুয়াল টু জিরো, মিডিল ফ্যাক্টর করে দাও, আর এ স্কোয়ার মাইনাস দুই প্লাস তিন এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, আর এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এবারে এখানে করি, এখান থেকে কমন নাও, এ মাইনাস টু আসছে, এ মাইনাস টু, এখান থেকে মাইনাস থ্রি কমন নাও, এ মাইনাস টু ইকুয়াল টু জিরো, এ মাইনাস টুটা কমন নিয়ে নাও, এটা অর লিখতে থাকো, এ মাইনাস টু কমন নাও, তাহলে এ মাইনাস থ্রি, এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, হয়েছে এই পর্যন্ত। তাহলে তাহলে কী হলো, হয় ওই একই কথা, হয় এ মাইনাস টু ইকুয়াল টু জিরো, অথবা এ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এ ইকুয়াল টু টু অর এ ইকুয়াল টু থ্রি, এ কাকে, তাহলে এর মান দুই অথবা এর মান তিন, এখন এ কাকে ধরেছিলাম সেখানে মানটা বসিয়ে দাও, এ কাকে ধরেছিলাম এক্স, অতএব এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু, আরেকটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু তিন, এই দুটোর মধ্যে একটা, ঠিক আছে এটা সমাধান যদি করি দেয়, তাহলে এবার কী হলো, এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টু এক্স মাইনাস সিক্স, আর এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স মাইনাস থ্রি, আর মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস নাইন, তাহলে এক্স ইকুয়াল টু নাইন, তাহলে এক্সের মান ওরা তিন আর মাইনাস তিন হবে না বলছে, এক্সের মান নাইন, তাহলে এটা হবে এক্সের মান নাইন, এটা একটা হলো। আর এখানে দেখি এক্স প্লাস থ্রি, এতে তিন দিয়ে গুণ করে দাও, থ্রি এক্স মাইনাস নাইন, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস নাইন মাইনাস তিন, আর মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস বারো, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স ইকুয়াল টু ছয়, তাহলে নিম্ন সমাধান কী বেরোলো, এক্স ইকুয়াল টু নয় আর ছয়, এটাই অ্যান্সার। হয়েছে পনেরোটা, তারপরে কী অঙ্ক আছে দেখি, পনেরোটা হয়ে গেল, হ্যাঁ ষোলোর ভালো অঙ্ক আছে, ষোলোরটা করছি,
ঠিক আছে। ষোলোটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স, এখানে সমাধান করতে বলেছে। এক্স নট ইকুয়াল টু জিরো, এক্সের মান বলেছে নট ইকুয়াল টু জিরো আর নট ইকুয়াল টু মাইনাস এ মাইনাস এ প্লাস বি, এটা হবে না এক্সের মান, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা কী করবে, এই যে টার্মটা দেখছো ওয়ান বাই এক্স, এটাকে এপাশে নিয়ে চলে এসো, ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। তাহলে এবার লসও করো, এখানে এইটা ইন্টু এইটা লসও হবে, এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, এক্সটা এখানে গেল, মাইনাস এ প্লাস বি প্লাস এক্স মানে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স হয়ে গেল, ওদিকে লসও করো এ প্লাস বি, তাহলে এখানে বি প্লাস এ এলো, ঠিক আছে। ঠিক আছে, এবার এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে উপরে মাইনাস এ মাইনাস বি আছে, মাইনাসটা কমন নিলে এ প্লাস বি, ও এই লসাগুটা সরি এ বি, নিচে আসছে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়াল টু, এটা বি প্লাস এ না লিখে এ প্লাস বি লিখে এ বি লিখি, তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে কী এলো উপরে এলো মাইনাস ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, এখানে কী এলো ওয়ান বাই এ বি, এবারে কোনাকুনি গুণ করি, এটা দিয়ে এটা গুণ করলে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স কে প্লাস বি এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস এ বি, গুণগুলো করো, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি, মাইনাস এ বিটা এপাশে নিয়ে এসে প্লাস এ বি ইকুয়াল টু জিরো। এবার একটু সাজাও, আমি এইটার পাশে যদি এটাকে দিই এ এক্স প্লাস বি এক্স এ বি, এখানে এট এক্স প্লাস বি, এখানে এক্সটা কমন নাও বি প্লাস এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স প্লাস বি ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু জিরো, এ পর্যন্ত বোঝা গেছে, এ পর্যন্ত বোঝা গেছে। এইবারে হয় এটা ইকুয়াল টু জিরো অথবা এটা ইকুয়াল টু জিরো, সেটা করি, তাহলে হয় এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো অথবা এ প্লাস এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি আর এখানে এক্স ইকুয়াল টু মাইনাস এ, আমাকে তো বলেছিল এক্স ইকুয়াল টু জিরো হবে না মাইনাস এ প্লাস বি হবে না, এগুলো তো হবে, তাহলে নিম্ন সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি আর মাইনাস এ, এটাই হলো সমাধান, ঠিক আছে। ষোলোটা হয়ে গেল, সতেরোটা এই সতেরোটা না পরেরটা কী আছে দেখি, হ্যাঁ সতেরোটাও করতে হবে, এই অঙ্কগুলো পরপরই করা ভালো। সতেরোর অঙ্কটা কী দিয়েছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। বলছে এক্সের মান এ হবে না, এক্সের মান এ হবে না, এটা তোমাকে শর্ত দিয়েছে। এবারে একই জিনিস, এটাকে এটাকে তুমি কিছু একটা ধরে নাও, আর এটাকে আমি এম ধরলাম, এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, কাকে এম ধরলাম, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম, তাহলে আমি মিডল ফ্যাক্টর করে দাও, এম স্কোয়ার সরি এম স্কোয়ার
মাইনাস দুই প্লাস তিন এম প্লাস ছয় ইকুয়াল টু জিরো, আর এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি এম প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, আর এমটা কমন নাও এম মাইনাস টু, মাইনাস তিনটা কমন নাও এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, আর এম মাইনাস টু ইন্টু এম মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে হয় এম এম মাইনাস টু ইকুয়াল টু জিরো, দেখো যারা দেখতে পাচ্ছ এম মাইনাস টু এম মাইনাস থ্রি এই দুটো গুণফল জিরো, হয় এটাই করলে জিরো অথবা এম মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এক্ষেত্রে এম ইকুয়াল টু এলো টু, এক্ষেত্রে এম ইকুয়াল টু এলো মাইনাস থ্রি, এম ইকুয়াল টু এলো থ্রি, তাহলে এম এর মান টু এম এর মান থ্রি, এখানে এম এর মানটা বসে দিলে তোমার এক্স এর মানটা বেরিয়ে যাবে। এম তাহলে এম ইকুয়াল, ঠিক আছে এম কাকে ধরেছিলাম, অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু টু, এটা একটা কথা, আর এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু থ্রি। তাহলে এক্স তাহলে এবারে করো এক্স প্লাস এ ইকুয়াল টু টু এক্স মাইনাস টু এ, তাহলে এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস টু এ মাইনাস এ, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এ, তাহলে এক্সের মান এলো থ্রি এ। এক্ষেত্রে এক্স প্লাস এ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস থ্রি এ, তাহলে এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি এ মাইনাস এ, তাহলে মাইনাস টু এক্স ইকুয়াল টু মাইনাস ফোর এ, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল এক্স ইকুয়াল টু টু এ, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু থ্রি এ নালে এক্স ইকুয়াল টু টু এ হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার হয়েছে। পরের অঙ্ক এক্স আঠেরোর অঙ্কটা, আঠেরো অঙ্কটা কী দিয়েছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ প্লাস বি, বলেছে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্স নট ইকুয়াল টু জিরো আর মাইনাস বি, এক্স এর মান জিরো আর মাইনাস বি হবে না, ঠিক আছে এই অঙ্কটা, এটাকে যাভাবে ইচ্ছে করো, এটাকে তুমি এক কাজ করো এদিকটা লসাগু করো, এক্স প্লাস বি, তাহলে এখানে এক্স প্লাস বি মাইনাস এক্স এল, এখানে লসাগু হলো এ ইন্টু এ প্লাস বি, এখানে এ প্লাস বি মাইনাস এ এলো, ঠিক আছে, আর এখানে দেখো মাইনাস এক্স আর মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, তাহলে বি বাই এই গুণটা করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এখানে মাইনাস এ প্লাস এ কেটে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, বি বি কেটে দাও, তাহলে আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এলো এ স্কোয়ার প্লাস এ বি, আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু জিরো, কী করলাম এ স্কোয়ারটা এসে এখানে এর এর পাশে বসালাম আর এ বিটাকে এসে এর পাশে বসালাম, এখানে লসাগু হলো কি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এখানে বি কমন যাচ্ছে এক্স মাইনাস এ, তাহলে এই দুটো থেকে কী কমন যাচ্ছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ কমন যাচ্ছে, এই দুটো কমন নিচ্ছি, দেখো এক্স মাইনাস এটা কমন নাও, তাহলে এখানে কী পড়ে রইল এক্স প্লাস এ এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো, ঠিক আছে অতএব হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো অথবা
এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি, তাহলে এক্স এর মান ওরা বলছিল জিরো হবে না, জিরো হয়নি আমার, এক্স এর মান মাইনাস বি হবে না, বি হয়নি, তাহলে এটাই অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান কী হলো, এক্স ইকুয়াল টু এ আর নাহলে মাইনাস এ প্লাস বি, ঠিক আছে, এই দুটো হচ্ছে সমাধান, হয়ে গেল। উনিশেরটা করাই, এই সব অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু একে ছয়, ওরা বলে দিচ্ছে এক্সের মান ওয়ান টু থ্রি ফোর হবে না, এক্সের মান ওয়ান হবে না, টু হবে না, নট ইকুয়াল টু থ্রি হবে না, ফোর হবে না, সে হবে না, দেখা যাক কী করি, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে, এটা এখন মুছে দিই, এদিক থেকে অঙ্কটা করি, দেখো এইখানে আছে ওয়ান, তাহলে আমি যদি এইটা থেকে এটা মাইনাস করি, এক্স মাইনাস ওয়ান থেকে যদি এক্স মাইনাস টুটা বিয়োগ করি তাহলে কী রেজাল্ট আসছে, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, তার মানে মাইনাস এক্স প্লাস এটা ওয়ান আসছে, তাহলে এই ওয়ানের জায়গায় এইটা মাইনাস এটা করা যাবে, এখানেও তাই ওয়ানের জায়গায় এইটা মাইনাস এটা করা যাবে, এখানে ওয়ানের জায়গায় এইটা মাইনাস এটা করা যাবে, এইটুকুই অঙ্কটার বৈশিষ্ট্য, ঠিক আছে, দেখি তাহলে এইবারে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, এখানে লেখো এক্স মাইন, এটা লেখা যাবে বললাম তোমাকে, আমি দেখিয়ে দিলাম, ঠিক একইভাবে এই জায়গাটা তাই লেখা যাবে, এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি, একইভাবে এখানে লেখো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু একে ছয়, ঠিক আছে, এইবারে এইটা বাই পুরোটা, এটা বাই পুরোটা, সবগুলো ক্ষেত্রে এখানে সমানচিহ্ন হয় না, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই সবগুলো এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এটা এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু একে ছয়, এবার দেখো মজাটা, এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে গেল, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে গেল, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটলো, এক্স মাইনাস থ্রি কাটলো, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটলো, এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কাটলো, তাহলে কী পড়ে রইল, ওয়ান বাই এক্স মাইনাস টু ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান, দাঁড়াও একটু এখানটা কীরকম লাগছে, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর কেন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তো আছে, এক্স মাইনাস থ্রি বাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দাঁড়াও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে, ঠিক আছে
তাহলে কোথাও গোলমাল হয়েছে, একটু দাঁড়াও তো, এটা এটা দাঁড়াও, এটা গোলমাল হয়ে গেছে। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, ওকে, এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, অনেকগুলো রাশি তো গোলমাল লেগে যায়, মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, একটা দুটো তিনটে চারটে হলো, প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কেটে ওয়ান বাই এক্স মাইনাস টু হলো, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হলো, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে এটা প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি হলো, মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে ওয়ান বাই এক্স মাইনাস টু হলো, এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর হলো, এখানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি হলো, ইকুয়াল টু এক এর ছয়। এইবারে কেসটা দেখো, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে যায়, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু কেটে যায়, পড়ে রইলো এই এইটা আর এইটা পড়ে রইলো, এটার মান হচ্ছে এক এর ছয়। এবারে দেখো, কী পড়ে রইলো এইটাকে আগে লিখি, এটা প্লাস আছে, ওয়ান বাই এক্স মাইনাস ফোর এটা মাইনাস আছে, মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এক এর ছয়, ঠিক আছে। তাহলে এবার লসাগু কী হলো, লসাগু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে হলো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক এর ছয়, আর মাইনাস এক্স প্লাস এক্স কেটে মাইনাস এক্স প্লাসটা তিন বাই এক্স মাইনাস এক্স মাইনাস ফোর, আরে গুণটা করে দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক এর ছয়, এবারে কোনাকুনি গুণ করে এটা এক এক এর ছয়, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল টু তিন ছয় আঠেরো, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস চার মাইনাস আঠেরো ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু জিরো, আর এখানে মিডল ফ্যাক্টর করছি, এবারে তার অসুবিধা নেই, এক্স স্কোয়ার প্লাস সাত মাইনাস সাত মাইনাস দুই এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দো ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এক্স এক্স ইন্টু এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন নাও এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, তাহলে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে এক্স এর এক্স ইকুয়াল টু এলো সাত, এক্স ইকুয়াল টু সাত আর এক্স ইকুয়াল টু মাইনাস টু, এটা হলো অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজ এখানে শেষ করলাম, পরের দিন আবার অন্য অঙ্কে আসবো, রাখছি, তোমরা যারা ভিডিওটা দেখছো পরপর দেখবে, ভিডিও স্কিপ করে যেও না, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে, আজ এখানে রাখছি, ধন্যবাদ।